গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সুস্থ সবল আছো, আমরাও ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের সাথে চলে এসেছি আবার গল্প করতে। তো চলো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে এটা হলো মা তুলসী বৃন্দেশ্বকী, যাই হোক এটা তুলসী মা, তুলসী মার পুজো করলাম। কারণ সকালবেলা আজকে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি, স্নান সেরে আগে তুলসী পুজো করলাম, তারপর ঠাকুর। তো কেন বলো তো বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান করা, এই দেখো আকাশটা দেখো কি মেঘ হয়েছে, দেখেছো? পুরো নীল আকাশ, কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘলা, সব মানে মেঘ জমাট বেঁধে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো তোমাদের দেখাচ্ছি গুমশানো আকাশ। এখন বেলা কটা বাজে? বেলা বাজে 8টা, 8টার দিকে দেখেছো কোনো রোদের ঝলক নেই, কিছু নেই, একদম মেঘলা ঝাপসা হয়ে রয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে, জানি না বৃষ্টি হতেও পারে। তো কী বলো তো, আজ কালকে ছিলাম একাদশী, তো আজকে হলো দ্বাদশী। তো আমার সকাল সকাল কাজগুলো সব সেরে নিলাম, কারণ এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেছো জলের ফোঁটা ভেতরে চলে যায়, নাই তো দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভেতরে চলে যায় নাই তো ভিজে যাব, আমার মোবাইলে জল পড়ছে জানো। তো কালকে দ্বাদশী, আজকে দ্বাদশী, কালকে একাদশী ছিলাম, তার জন্য আমার সকাল সকাল কাজ করা। তো দেখো দোকানে এসেছি, দোকানের এটা সামনেরটা, এবার দেখো জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার বিশেষ করে কি বলবো, আমার বৃষ্টিটা দেখতে ভালো লাগে, বিশেষ করে আমার দোকান দিয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এই যে সবাই যায় রাস্তা দিয়ে, আমার খুব ভালো লাগে যখনই বৃষ্টি হয়, জানো আমি দোকানে চলে আসি, দোকানে এসে দোকানে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। কেন বলো তো, পুরো রাস্তা এই মাথা থেকে ওই মাথা পুরো ভেজা রাস্তা, ঝিরঝির বৃষ্টি পড়ে, গাড়ি যায়, সাইকেল যায়, মানে যাই হোক আমার খুব ভালো লাগে, যাই না কার কেমন লাগে, আশা করি তোমাদের অনেকের ভালো লাগে ভেজা রাস্তা। আমার তো সত্যি খুব ভালো লাগে ভেজা রাস্তা, ছোটোবেলার কথা মনে পড়ে, এই যখন ভিজে ভিজে মানে স্কুলে যখন যেতাম, অনেক সময় ছাতা বন্ধ করে ভিজে ভিজে বাড়িতে আসতাম, ভিজতে আনন্দ লাগতো জানো। তো চলো এবার আমি তো দোকানটা খুলে দোকানের ধূপধুনো দিয়েছি, তো এখন আমি ঘরে এসেছি টিফিন করব, কারণ জানো কালকে যে একাদশী ছিলাম, আজকে পেটের মধ্যে যেন আগুন লেগেছে, খিদে পেয়েছে প্রচুর, শরীর লাগছে ক্লান্ত, যতক্ষণ খাবো না ততক্ষণ ভালো লাগবে না। তো চলো দেখো দুধ তো বসিয়ে দিয়ে গেছিলাম, দুধ আমার হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ প্রেশার কুকারে কী বসিয়েছি, প্রেশার কুকারে আমি বসিয়েছি ছোলার ডাল, ছোলার ডাল বসিয়েছি, ভাবলাম একবার ভাত রান্না করবো, একবার রান্না সেরে নেব। চলো তোমার বাইরে দেখি বৃষ্টিটা কেমন হচ্ছে, অনেকটা বৃষ্টিটা কমে এসছে, দেখেছো বৃষ্টি পড়াটা কমেছে। বাড়িতে ছোটো ছেলে, বড়ো ছেলে আমার স্কুলে গেছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, দেখো দেখেছো ঘুমাচ্ছে, আমি আজকে ও ঘুমাতে ঘুমাতে, জানো বন্ধুরা ও ঘুমাতে ঘুমাতে আমি কাজকর্ম সব সেরে চলে এসেছি, আমার খুব ভালো লাগছে যে আমি আজকে কাজ শান্তিতে করেছি, কারণ অন্য সময় কাজ করতে গেলে আমার ছেলে উঠে যায়, কাজ আমার ভালো ডিস্টার্ব হয়ে যায়, কাজটা ভালোভাবে সারতে পারি না। তো আজকে আমি স্নান টান করে, কাজকর্ম করে স্নান টান করে চলেছি, তাও আমার ছেলে ওঠেনি, তো ভাবছি টিফিনটা করে নিই, টিফিনটা করলে তাহলে আমার ছেলেটাকে খাওয়াতে পারবো যখন ঘুম দিয়ে উঠবে। আমার ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিলো, তার জন্য আমি লাইট জ্বেলে দিলাম। এটা হলো আমার বিয়ের ফটো, আর এটা হলো আমাদের দুজনের ফটো, আমাকে দেখা যাচ্ছে না, ফুলদানি রয়েছে তাই দেখা যাচ্ছে না, তো তোমাদের সাথে পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো। তো কি চলো চলো বলছি যে ভাবলাম ভাত করবো, দেখো আমার এই কৃষ্ণটা জানো, এটা আমার যখন নতুন বিয়ে হয়েছিলো আমি মায়াপুর গেছিলাম, তখন এই ফটোটা নিয়ে এসেছি, আমার মায়াপুরের স্মৃতি, তখন নতুন বিবাহিত জীবন ছিল আমার, এখন তো যাই হোক আমার দুটো সন্তানের মা হয়ে গেছি। তো কী বলো তো, ভাবলাম একবার ভাত করবো, আমার দোকানে আসলাম, দোকানে কাস্টমার এসেছে, জানো আমি তো স্থিরভাবে যে কোনো একটা কাজ করতে পারি না, কেন জানো, এই ধরো একটা কাজ করছি রান্নাঘরে গিয়ে একটা কাজ করছি, কাস্টমার ডাকলো আবার দৌড়ে আসি, আবার একটা আবার দৌড়ে রান্নাঘরে যাই, একটা কাজ করি আবার কাস্টমার এসে আবার দৌড়ে আসি, আমার এই চলতে থাকে। একটা কাস্টমার এসেছিলো তো তার জন্য দৌড়ে এলাম রান্নাঘর দিয়ে, তো চলো রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা পুজো কমপ্লিট করে নিই, বন্ধুরা আমার তো পুজো হয়ে গেল আজকে, কী বলো তো আমি সব কিছু করে টোরে আগে পুজো দিয়েছি, পুজো দিয়ে কারণ পুজো না দিলে কিছু খেতে পারি না, ওই জন্য ভাবলাম মা আগে কিছু খাবো, খেয়ে তারপর আদার্স রান্না বান্না যাই হোক যেগুলো আছে, পুজো না দিয়ে খাই না তো। তো খিদে পেয়েছে কালকে, বসছিলাম
সকাল বেশি ছিল কাল, তো এখনো আমি রান্না করি, রান্না বসাইনি টিফিন করবো, ছোলার ডাল বসিয়েছি প্রেশারে। আমার ছেলে আবার বেশি ভালোবাসে, তোমরা জানোই, তোমাদের কাছে শেয়ার করেছিলাম ও লুচি খেতে ভালোবাসে। তো ভাবছি এখন ভাত বসাবো, লুচি ছোলার ডাল, ছোলার ডাল বসিয়েছি, সিটি মারলো প্রেশারে। ঠিক আছে, তাহলে কটা লুচি করে নিই, ছেলে তো স্কুল গেছে, তাহলে স্কুল দিয়ে এসে খাবো। তাহলে স্কুল দিয়ে এসে খেতে পারবো, স্কুলে ভাত দেয়, স্কুলে ভাত খায় না। দোকানে কি এসেছে, চল দোকানে যাই। কি নেবে বলছি, মাল লাগবে, জেমস আছে, লজেন্স আছে, ক্যাডবেরি আছে, ওয়েফার। এখন কটা বাজে ধরো, এখন বাজে 9:30 বাজে, ছেলে আসবে 11:00। চকলেট ডালটা মনে হয়ে গেছে আমার, তখন আমি হাসলাম কেন জানো, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তাকে তাকে হাসতে হাসতে যাচ্ছে। চলো আমার ডালটা হয়ে গেছে, আমি তখন ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই, ডালটা করে তারপর ময়দাটা মাখবো, তারপর গরম গরম খাবো। খিদে পেয়েছে, ভালো লাগছে না। দেখি জানো এটার ভিতরে, প্রথমে ভেবেছিলাম এগুলো চকলেট, পরে জানতে পারি এটা হলো তেঁতুল। অল্প একটু থাকা, নেই তেঁতুল দিয়ে দেখো বন্ধুরা, ডালটা আমার ছেঁকা লেগে গেছে, একটুখানি বেঁচেছে, আর নিচে দেখো তলায় লেগে গেছে। আমি দোকান দিয়ে আসতে দেরি হয়েছে তাই ডালটা লেগে গেল। এখানে আলু ভাজা বসিয়েছি, ছোটো ছোটো করে একটু ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে রান্না করবো, ভালোই লাগে। তো চলো এইদিকে ময়দা নিয়েছি, ময়দাটা মাখবো। আমার ইচ্ছে করছে, এত খিদে পেয়েছে, আমার ইচ্ছে করছে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কিন্তু করতে তো সময় লাগে বলো। আমার দোকানে খাওয়া দুটো বিস্কুট খেয়েছি, তাও যেন পেট ভরছে না, পেট ভরে কিছু খেতে ইচ্ছে করছে। তো করবো, তারপর খাবো। নুন দিয়ে দিলাম ময়দার মধ্যে, চিনি দিতাম, কিন্তু আমার চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি লুচি লাগে, ওই জন্য আমার ভালো লাগে না। ঝাল ঝাল তরকারি দিয়ে একটু মিষ্টি মিষ্টি লুচি আমার ভালো লাগে না, তো ওই জন্য চিনি দিইনি, একটু স্লাট করে নুন দিয়েছি। নর্মালভাবে করবো আবার কি, ময়দাটা দেখছিলাম, কারণ কোনো পোকা টোকা নেই তো, কী বলতো ওই বর্ষার সিজনে জানো তো বন্ধুরা, আটা ময়দা এরকম প্লাস্টিকে কৌটোতে থাকলে পোকা হয়ে যায়। তো
তো ওই জন্য দেখছিলাম পোকা হয়নি তো, আর কেন বলতো ছানতে হয়, আমি আজকে ছানিনি, কেন বলতো আমার খুব দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, তোমাদেরকে তো বারবার বলছি, আবার এত খিদে পেয়েছে কি বলবো, আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তো তার জন্য আজকে ছানলাম না, ভাবলাম পরিষ্কারই আছে, কারণ এনেছে তো বেশি দিন হয়নি, দুদিন তিন দিন চার দিন হচ্ছে, তো সে কয়দিনের ময়দা তো পোকা হবে না, তো তার জন্য আমি আজকে ছানিনি, তো দেখো নাচে নেই, ওই জন্য ভাবলাম, তখন ভেবেছিলাম হয়তো পোকা টোকা কিছু আছে, তো আমার তো ময়দাটা মাখা হয়ে গেছে, ওখানে আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ডালটা বসাবো। দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, বা তুলে নেবো আলুটা, তো এটা হলো দোকান দিয়ে আমি গরম গোটা গরম মশলা নিয়ে এসেছি, দারচিনি এলাচ লং একটু দিয়ে দেবো তেলের মধ্যে, তারপর একটু শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো। আচ্ছা কী বলো তো বন্ধুরা, আমি টমেটো দোকান দিয়ে পেঁয়াজ রাখলাম, সবজিওয়ালা থেকে পেঁয়াজ রাখলাম, কিন্তু টমেটো নিতে ভুলে গেছি, আর একটু আমার আবার কী অভ্যাস বলো তো বন্ধুরা, যে কোনো সবজি বলো তরকারি বলো যে কোনো কিছুতে আমি টমেটো না দিলে না আমার ভালো লাগে না, আমার তরকারিটা খেতেই ভালো লাগে না, তো আমার মাস্ট প্রতিদিন আমার মেনুতে টমেটো থাকে। তুমি দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আলু ভাজা আর ডালটা দিয়ে দেবো। এই দেখো টমেটো এখন দেখতে পাচ্ছ, কে এনেছো বলো তো, তোমাদের দাদা ভাই, দাদা ভাই এসছে তো টমেটো নিয়ে এসছে, তো আমাকে বলো ওই যে টমেটো ধরো টমেটো দাও, তো কী করলাম বলো তো, টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে তোর ডালে দিয়ে দিয়েছি, ফুটে যাবে নরম হয়ে যাবে, আর এখানে এই পাশে কড়াইতে তেল দিয়েছি, ময়দাটা মেখে অনেকক্ষণ রেখেছিলাম, ময়দাটা মেখে অনেকক্ষণ রাখলে ময়দাটা ভালো লুচিগুলো ভালো ফোলে, তেল দেওয়া হয়ে গেছে, তো আমি যে ময়দাটা নিয়ে এবার লুচিটা করব, কেন বন্ধু কেন বলো তো বন্ধুরা, আমি তাড়াহুড়া করছি আমার, কারণ আমার ভাই ডিউটিতে যাবে, এখন 10টা বেজে গেছে জানো তো, 10টার দিকেও ডিউটিতে যায়, তো তার জন্য আমার তাড়াহুড়া করা, ওকে আগে কোনো রকম দুটো তিনটে করে দিয়ে দিই, তরকারি তো হয়ে গেছে, দুটো তিনটে ওকে করে দিয়ে দিই, তারপর আস্তে ধীরে করে আমাদের জন্য করব। ও আবার কী বলো তো একটু দাঁড়ায় না, যদি বলি আমি খাওয়ার করছি একটু দাঁড়াবে না, আমি খাবো না বাইরে দিয়ে খেয়ে নেবো, এইভাবে করে, ওর জন্য আমি কী বলো তো ওকে ও এই কথাটা বলার আগে ওই জন্য আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, ও যেটা বলবে সেটাই, এর থেকে বেশি কিছু বলা যাবে না, বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাচ্ছি এই, তো চলো ওর টিফিনটা বেড়ে দিয়েছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি, ও তো খেয়ে ডিউটিতে চলে গেল, তোমার দাদা ভাইকে খাবারটা দেবো দিয়ে আমিও খাবো, ছেলেকেও খাওয়াবো, আমার ছোটো ছেলে ঘুম দিয়ে উঠে গেছে ওকেও খাওয়াবো। বন্ধুরা টিফিন সেরে নিলাম, এবার দেখো বন্ধুরা রান্না, দেখো আমি তো ভাত করেছি ওই পাশে, করে এই পাশে রান্না করতে চলেছি, আমিষ রান্না করব, টিফিন টিফিন খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে টুয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে রান্না করতে এসেছি, কারণ আমার ছেলে যদি জেগে থাকে আমার রান্নার পুরো 12টা বেজে যাবে, তো এপাশে তোমার দাদার জন্য ডিম অমলেট করে দিয়েছি, ও খেয়ে গেছে, সকালবেলা লুচি তরকারি খেয়েছে, তো তো বলছে মল্লিক আমার খিদে নেই আমি খাবো না, তাই আমি বলি আপাতত ডিম অমলেট দিয়ে খেয়ে যাও, অল্প কটা খেয়ে যাও,
চিকেন নিয়েছে কিন্তু আমার চিকেনটা রান্না হয়নি। স্বাভাবিক বন্ধুরা দেখো চিকেনটা হতে একটু সময় লাগে, আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমার ওই বাচ্চার পেছনে আমার অনেকটা সময় চলে যায়। তো আমার ছোটো বাচ্চাটাকে আগে সব খাওয়া দাওয়া করে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার এদিকে রান্না করতে আসতে লাগে। ততক্ষণে কী বলো তো তোমার দাদা ভাইয়ের ডিউটির টাইম হয়ে যায়, তো আমি চটপট করে কিছু করে দিই। অনেক সময় ধরো সকালে যা করা থাকে সেগুলো খেয়ে যায়, আবার বিকেলবেলার দিকে এসে ভাত খায়। তো ওর জন্য আমার অতটা টেনশান হয় না, টেনশান থাকে তার সত্ত্বে কী বলো তো তোমার দাদা ভাই অন্যরকম, ও সব কিছু বোঝে। ও এমন কি বলে আমি বলছিল যে আমি খাবো না খিদে নেই, তো আমি না অল্প করে তো খেয়ে যেতে হয় দুপুরবেলা, গিয়ে কাজে লাগবে কাজ করবে। তো ডিম অমলেট দিয়ে খেয়ে গেল। তো আমি এখন চিকেনের জন্য মশলাটা কাটছি, এই পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন রসুনগুলো ছুলছি, কারণ দেখবো রসুন ছুলতে সময় লাগে। আর এখানে দেখো রোদ উঠেছে, সকালবেলা বৃষ্টি পড়েছিল দেখেছো, এখন রোদ উঠেছে। তো আমি মিক্সারটা সেট করব, মশলাগুলো আমার সব ছোলা হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছুলতে একটু টাইম লাগে, তো ওগুলো আমার ছোলা হয়ে গেছে। এখন আমি মিক্সারের এই যে তারটা আমি সেট করব, মশলা টসলা করা থাকলে বন্ধুরা দেখবে রান্না হতে বেশি সময় লাগে না। তো আমার আগে প্রচুর সময় লাগতো শিলনোড়াতে আমার মশলা বাটতে, আমার চিকেন তো হয়ে গেছে, আমার চিকেনের ঝোল করে নিই, তো বেশিক্ষণ লাগে না, কালারটা সুন্দর লাগছে। তো এখন চিকেনটা রেখে তরকারিটা এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো, রেখে ছেলেকে নিয়ে ছেলেকে একটু দুধ খাওয়াবো। ছেলে উঠে গেছে জানো, উঠে কান্না করছে, তো ছেলেকে একটু দুধ খাওয়াবো, দুধ খাইয়ে দিয়ে তারপর বড় ছেলেকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপর আমি খাবো। কুঁদরা ঘুম পাচ্ছে কি চোচনা দোকানে বসে? তোমার দাদা তো ঘুমায়, ভালো লাগছে না, একটু ঘুমাতে ইচ্ছে করছে। কালকে ছিল অনেক কাস্টমার, কালকে মঙ্গলবার, আমাদের এখানে বাজার বন্ধ থাকে তো মঙ্গলবারে ভিড় করে দোকানে, আজকে তেমন কাস্টমার নেই, বসে বসে ঘুম পাচ্ছে। দেখো বন্ধুরা আমার ছেলে কত সুন্দর ছবি এঁকেছে, ড্রয়িং করেছে দেখেছো, এই ছবি দেখে দেখে কি সুন্দর ছবি এঁকেছে। তোমাদের যদি ছবিটা ভালো লাগে একটু কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব মাস্ট। আর এই যে তোমাদের দাদা মিষ্টি এনেছিল ঢাকেশ্বরী সুইটস, খেলাম, শেষ হয়ে গেছে প্যাকেট খালি, এই ছেলেকে নিয়ে খেলাম। আমার অ্যাকচুয়ালি মিষ্টি ভালো লাগে খেতে। তো চলো দেখো ছেলে তো ছবি আঁকছে, আর আমি বসে বসে টিভি দেখছিলাম। হাই বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, দেখো ঘড়িতে কটা বাজে দেখা যাচ্ছে না, ঘড়িতে দাঁড়াও দেখা, ঘড়িতে একটা বেজে গেছে, আজকে ঘুমাতে দেরি হয়ে গেছে, এ এখনো ঘুমায়নি দেখেছো, এর জন্য আমার দেরি হচ্ছে, এর জন্য ঘুমাতে পারছি না, কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুমাচ্ছে না। এই যে টাটা করে বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি। আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, তোমরা অবশ্যই শুয়ে পড়বে, সবাই শুয়ে পড়েছো, আমরাই জেগে আছি। আমার বলো মা, বলো বাই, বলো বাই, বলো বাই বাই, বলো বাই বাই, তো বাই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে তোমাদের।